সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ 9 এর পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনি নতুন বাইক কেনার পর আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু যখন আপনার বাইকের টেফিট অ্যাডজাস্ট করছেন, টেফিট অ্যাডজাস্ট করার পর থেকে আপনার বাইকের মধ্যে আপনি নানা রকম সমস্যা দেখতে পাচ্ছেন। তো নানা রকমের সমস্যা দেখা যাওয়ার কারণ কি? তো চলুন দেখে আসি আজকের ভিডিও। টেফিট অ্যাডজাস্ট করার পর থেকে আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে আপনি নানা রকমের সমস্যা দেখতে পাচ্ছেন। এক্সজস্ট দিয়ে কালো ধোঁয়া বাইর হচ্ছে, বাইকের মাইলেজ কমে যাচ্ছে, বাইকের ইঞ্জিন ওভারহিট হয়ে যাচ্ছে, বাইকের রেডি পিকআপ কমে গেছে। এই সমস্যাগুলি হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে বাইকের টেফিট। আপনার বাইকের টেফিট যদি আপনি সঠিক নিয়মে যদি অ্যাডজাস্ট না করেন, সেক্ষেত্রে বাইকের মধ্যে অনেকগুলি সমস্যা সৃষ্টি হবে এবং আপনার পকেটের টাকা নষ্ট হবে। আপনার পকেটের টাকা নষ্ট হবে না, আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড এবং আপনার বাইকের পারফরমেন্স, আপনার বাইকের মাইলেজ সব কিছু ঠিক থাকবে যেভাবে টেফিট অ্যাডজাস্ট করবেন। তো টেফিট অ্যাডজাস্ট কীভাবে করবেন এই বিষয়টা আপনাদের আজকে আরও খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন পাশে আরও একটা বাইকের কাজ চলতেছে। তো এই বাইকের যে কাজটা আমরা এখন করতেছি, কাজটা হচ্ছে ইঞ্জিনের সাউন্ডটা খারাপ হয়ে গেছে। তো ইঞ্জিনের সাউন্ড ঠিক করার জন্য আমরা এই বাইকের একটা হেডের ক্যাম, তারপরে হচ্ছে একটা টাইমিং চেন, অ্যাক্সেট কাটার এবং অ্যাক্সেট লোকার পরিবর্তন করতেছি এই বাইকটার ইঞ্জিনের সাউন্ডটা সুন্দর করার জন্য। বাইকটা 50,000 কিলোমিটার মতো রাইড করা হয়েছে। তো এদিকে টেফিট অ্যাডজাস্ট কীভাবে করবো সেই বিষয়টা আপনাদের দেখানোর জন্য বাইকের সিট ফুয়েল ট্যাঙ্ক সেট কভার খুলে নিলাম এবং বাইকের টেফিট কভারটাও খোলা হয়েছে। টেফিট কভার খোলার পর আপনাদের কি করতে হবে, সর্বপ্রথম ইঞ্জিনটাকে টাইমিং করতে হবে। এই যে আপনারা হাতের মধ্যে দেখতে পাচ্ছেন একটা 6 নং এলকি, তো এই 6 নং এলকি দিয়ে আমি সর্বপ্রথম টাইমিংটা করে নেব ইঞ্জিনের। তো দেখেন এখানে এখন বর্তমান যে অবস্থায় আছে, টি মার্কটি উপরে আছে আর এদিকে দুটি কাটা মার্ক দুদিকে সমানভাবে আছে। এখন বাইকের ইঞ্জিনটা একদম পরিপূর্ণ টাইমিং অবস্থায় আছে। তো এখন আমি ক্যাম স্প্রুকেট আবার ঘুরিয়ে নিচ্ছি। দেখেন এই যে দেখেন আপনারা দুটি দাগ সমানভাবে আছে, উপরের দিকে আরটা উল্টা হয়ে আছে। এখন ইঞ্জিনটা টাইমিং নাই। এই যে এখানে আরেকটা জিনিস আপনারা দেখেন, যখন ক্যাম স্প্রুকেট ঘুরাবেন তখন ভাল খোলামাঁড়া করবে। দেখেন এই যে দেখেন ভালগুলি খোলামাঁড়া করতেছে। যদি এরকম খোলামাঁড়া করে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের টাইমিং হয় নাই, আপনার বাইকের টেফিট অ্যাডজাস্ট করতে পারবেন না। তো টেফিট আপনাদের অ্যাডজাস্ট করার জন্য সর্বপ্রথম ইঞ্জিনের টাইমিং মিলিয়ে নিতে হবে। এই যে দেখেন ইঞ্জিনের টাইমিংটা আমি মিলিয়ে নিলাম। টি মার্ক উপরে দুটি দাগ দুদিকে সমানভাবে আছে। এখন দেখেন ভালগুলি খোলামাঁড়া করে কিনা। এই যে দেখেন এই যে আপনারা দেখেন ভাল টাইমিং হলে আর খোলামাঁড়া করবে না। এখন ইঞ্জিন টাইমিং হওয়ার পর বাইকের হেডের মধ্যে দুটি ভাল্ব থাকে, ইনটেক ভাল্ব, এক্সজস্ট ভাল্ব, একদম বন্ধ অবস্থায় থাকে। যখন টাইমিং আউট হবে তখন ভাল্বগুলি খোলা অবস্থায় থাকবে। তো এখন আপনারা দেখেন ইঞ্জিনের টাইমিংটা করে নিলাম, এখন বাইকের টেফিট অ্যাডজাস্ট করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইনটেক ভাল্ব, এটা হচ্ছে লোকারাম আর এটা হচ্ছে টেফিট অ্যাডজাস্ট করার স্প্রু। একই সিস্টেমে এক্সজস্ট ভাল্বের সাথেও লাগানো আছে লোকারাম এবং টেফিট অ্যাডজাস্ট করার স্প্রু। তো টেফিট অ্যাডজাস্ট করার জন্য আমাদের প্রয়োজন হয় ফিলার গজ। আমাদের প্রয়োজন হয় কি, ফিলার গজ। ফিলার গজ ছাড়া যদি আপনি আপনার বাইকের টেফিট অ্যাডজাস্ট করান, হাতের আন্দাজের উপর যদি টেফিট অ্যাডজাস্ট করেন, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন থেকে আপনি নানা রকমের সমস্যা পেয়ে যাবেন। ইঞ্জিন গরম হবে, মাইলেজ কমে যাবে, তারপরে আপনার বাইকের পারফরমেন্স কমে যাবে, আপনার
বাইকের হেডের ভালভগুলি খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে এবং ইঞ্জিনের ভিতর নানা রকমের পার্টসগুলি নষ্ট হতে থাকবে যখন আপনার বাইকের ইঞ্জিন ওভারহিট হবে। একটা কারণে শুধু ট্রাফিক অ্যাডজাস্ট সঠিক নিয়মে না হওয়ার জন্য ইঞ্জিনের অনেকগুলি সমস্যা আপনার পড়তে হবে। তো ইনটেক বাল্বের আপনাদের মাপ কত রাখতে হবে? ইনটেক বাল্বের মাপ থাকবে 0.05 mm। আমার হাতে আমি 0.05 mm এর একটা ফিলার গজ নিয়ে নিলাম। এখন ভাল্ব মেপে দেখব। একটু হালকা করে টাইট করতে হবে। আপনি যদি প্রথম থেকে যদি ফিলার গজ দিয়ে যদি আপনার বাইকের ট্রাফিক অ্যাডজাস্ট করান সেক্ষেত্রে কি হবে, আপনার বাইকের ভাল্ব খুব তাড়াতাড়ি ক্ষয় হবে না। আর আপনি যদি হাত দিয়ে যদি ট্রাফিক অ্যাডজাস্ট করান সেক্ষেত্রে আপনার বাইকের হেডের ভাল্ব খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। আপনি শুরু থেকে যদি আপনার বাইকের ট্রাফিক অ্যাডজাস্ট আপনি হাত দিয়ে করাইছেন কিন্তু আপনি যখন হঠাৎ করে ফিলার গজ দিয়ে আপনার বাইকের ট্রাফিক অ্যাডজাস্ট করবেন তখন কিন্তু আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড রিমুভ না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ হেডের ভিতর যে ভাল্বগুলো থাকবে ও ভাল্বগুলো যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে ইঞ্জিনের সাউন্ড রিমুভ হবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইনটেক বাল্ব অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এখন কি করব, অ্যাডজাস্ট করার এই স্প্রুগের নাট টাইট করে নেব। এখন আমার কি করতে হবে, এক্সজস্ট বাল্ব চেক করে দেখতে হবে। এক্সজস্ট বাল্ব চেক করার জন্য আমাদের লাগে 0.10 mm ফিলার গজ। এক্সজস্ট বাল্বের মাপটা ঠিক আছে, একদম পারফেক্ট ভাবে আছে। তো যদি লুজ হয় ইনটেক বাল্ব যেভাবে অ্যাডজাস্ট করছি এভাবে অ্যাডজাস্ট করে নেবেন, সেক্ষেত্রে আপনার বাইক থেকে আপনি অনেক বেশি ভালো পারফরমেন্স পাবেন। তো আজকে আপনাদের দেখিয়েছি বাইকের ট্রাফিক অ্যাডজাস্ট। ট্রাফিক অ্যাডজাস্টের উপর অনেক ভিডিও আমার আপলোড করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেলের ভিতর গিয়ে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা আরও ইজি করে আপনাদের দেখালাম কিভাবে ট্রাফিক অ্যাডজাস্ট করবেন। ট্রাফিক অ্যাডজাস্ট যদি সঠিক নিয়মে না করেন সেক্ষেত্রে আপনার বাইকের কী কী সমস্যা হতে পারে, অনেকগুলি সমস্যা দেখা যেতে পারে। তো আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।